পল্টন থানায় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গতকালকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে। আজকে কিছুক্ষণ আগেই তাদের দুজনকে আদালতে তোলা হয়েছে। পুলিশ তাদেরকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছে আদালতের কাছে। এখন রিমান্ডের যে শুনানিটি সেটি আসলে চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে আসলে জানা যাবে যে তাদের এই দুইজনকে কতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ করে পল্টন থানায় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে গ্রেফতার দেখিয়েছিল গতকালকে পুলিশ। তাদেরকে গতকাল গ্রেফতারের পরে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে রাখা হয়েছিল। এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পুলিশের গুলিতে যে নিহত হয়েছে যুবদল নেতা নবীন তালুকদার, সেই ঘটনায় তাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে। এবং গতকালকে আরেকজনকে আসলে গ্রেফতার করা হয়েছিল একই মামলায়, বনানী থেকে সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলামকেও গুলশান থেকে আটক করা হয়েছিল। কিন্তু তাকে আজকে এখানে আদালতে নিয়ে আসা হয়নি, যেহেতু অন্য আরেকটি থানায় মামলার কারণেই তাকে আজকে এখানে নিয়ে আসা হয়নি। পরবর্তীতে তাকে আর অন্য আরেকদিন আর নিয়ে আসা হতে পারে এমনটা আসলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে এখন আসলে যে শুনানির কার্যক্রমটি সেটি আসলে চলমান রয়েছে। এবং আমরা আসলে দেখছি যে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন সহিংসতায়, তারা বিভিন্ন থানায় মামলা করছেন বা এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসেও কিন্তু মামলা করেছেন। আজকে আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত 5টি মামলার কিন্তু আবেদন পড়েছে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেই মামলাগুলো শুনানির কার্যক্রম করে সংশ্লিষ্ট থানাগুলোকে সে মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিচ্ছেন আদালত। এবং যেহেতু গতকালকে ডিবি পুলিশে গ্রেফতার করার যে তথ্যটি জানিয়েছিল যে পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে গতকালকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে, 10 দিনের রিমান্ড চেয়েছে আদালত সুষ্ঠু তদন্তের স্বার্থে। আসলে কী ঘটেছে সেই বিষয়টা আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা প্রয়োজন। এবং তারা আসলে বলছেন যে পুলিশ আসলে বলছিলেন এই যে হত্যাকাণ্ডটি আসলে ঘটছে, সেই হত্যাকাণ্ডে তাদের কি প্রকাশ্য মদত রয়েছে, যার কারণে তাদেরকে আসলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ গতকালকে আটক করেছে প্রথমে, তারপরে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এই দুজনকে। সেটা আসলে ঘটনাটি যে ঘটেছে সেটা হচ্ছে 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলা কর্মসূচিতে রাজধানীর পল্টন এলাকায় গুলিতে নিহত হন যুবদল নেতা নবীন তালুকদার। সেই কারণে বা সেই ঘটনায় হত্যার মামলা করে তার পরিবার, সেই পরিবারের মামলায় করে তাদেরকে আজকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে আদালত প্রাঙ্গণে। এখন শুনানির কার্যক্রমটি আসলে চলছে, আমরা এখানে অপেক্ষা করছি, এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, তাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে। এবং তার শুনানির কার্যক্রমটি চলছে, কিছুক্ষণের মধ্যে আমরা আসলে আরও বিস্তারিত জানতে পারবো যে কত দিন তাদেরকে রিমান্ডের যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি মঞ্জুর করা হবে, সে বিষয়ে আমরা আসলে আরও বিস্তারিত জানতে পারবো। আসলে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনা আজকে আমরা সকাল থেকে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 4টি মামলা দেখেছি। সেই মামলায় দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আরও একটি তথ্য জানতে পেরেছি, এই যে দুজনকে আসলে উঠানো হয়েছে তাদের 10 দিনের রিমান্ড চেয়েছিল, তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাদেরকে। অর্থাৎ পল্টন থানা যে যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে এখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদেরকে আসলে নামানো হবে এখনই, আর তাদেরকে আসলে আবারও যে পুলিশের হেফাজত রয়েছে ডিএমপিতে সেখানে আসলে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে দেখছি আর আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছে, তাদের সঙ্গে আমরা আসলে কথা বলবো যে এই যে এজাহার টিশো ছিল তার মামলার, বা এই যে এজলাসে আসলে কী ধরনের কথা হয়েছে, আইনজীবীরা আসলে কী বলেছেন,
তার মামলার যে আসলে মূল যে অভিযোগটি সেটি হত্যা মামলা, সেই অভিযোগে আসলে কি কি ঘটনা ঘটেছে সেটা সে জানাবে। তাকে নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, তাকে আদালত থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, সেই আদালতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে আইনজীবীরা রয়েছেন, তারা আসলে এই বিচার চেয়েছেন, এই বিচারের দাবি করছেন এই হত্যাকাণ্ডের ঘটনাকে, এবং সেই বিচারের দাবিতে তারা আজকে এখানে আইনজীবীরা কিন্তু সমাবেশ হয়েছে, সেই বিষয়টা রয়েছেন, সেই বিষয়টা রয়েছেন, যার কারণে আমরা দেখছি এখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আবারও এখানে হেফাজতে, কিছুক্ষণের মধ্যে তাদেরকে আবারও ডিএমপি হেফাজতে নিয়ে যাওয়া হবে, তদন্ত করবে। এই রিমান্ড যে 4 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, সেই রিমান্ডের আবেদন মঞ্জুর হওয়ার পর তারা আসলে আরও এই বিষয়টিকে আসলে জানার চেষ্টা করবে যে আসলে এই ঘটনাটি আসলে মূল ঘটনা কি ঘটেছিল, বা তাদের আসলে কতটুকু তাদের আসলে সেই হত্যাকাণ্ডে আসলে সম্পৃক্ত ছিল। আমরা আইনজীবীদের সঙ্গে এখন কথা বলবো, আইনজীবীরা এখানে কথা বলবেন যে আসলে এজলাসের ভিতরে যে আসলে কি কি বিষয়ে আসলে কথা হবে, সে বিষয়ে আসলে আমরা এখন কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। তারা আসলে বলবেন যে এজলাসের ভেতরে আসলে কি ঘটেছে। সবাইকে আমরা চিনে জানি, হ্যাঁ স্যারকে চাপ দিয়ে না প্লিজ, পল্টন থানার মামলা 37-7-24 শুরু করবো। আজকে পল্টন থানার একটি মামলায়, হত্যা মামলায় অবৈধ আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য, অবৈধ সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যাকে আপনারা সবসময় টেলিভিশনে দেখেছেন টক শোতে সে আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার বক্তব্য রাখতে, তাকে এবং সদ্য বিদায়ী রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, এই দুজনকে বিজ্ঞ আদালতে তদন্তকর্মী কর্মকর্তা উপস্থাপন করে, এবং এই তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই দুজন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করে বলেন, গত 19-7-2024 তারিখে পল্টনে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল, সেই মিছিলে এবং তাদের হাসিনার পতাকা দাবির যে মিছিল, সেই মিছিলে তাদের গুলি চালিয়ে এই মামলার যে ভিকটিম নবীন তালুকদার তাকে হত্যা করা হয়, এবং তার স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করে, এবং সেই মামলায় এই দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়, এবং তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই মামলার প্রাথমিক তদন্তে এই দুজন আসামির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং তাদের নির্দেশে এবং তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, এবং তিনি মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন, এবং আসামি পক্ষে একজন আইনজীবী এই রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক আসামিদের জামিনে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন, এবং এই আসামিরা এখন তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদেরকে প্রদান করেন।
সোহাইলের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি? সোহাইল আপনার নাম কি ভাই? আদালতে আপনার হচ্ছে গিয়ে প্রশ্ন করেছিলেন বিচারক সম্পর্কিত হয়ে তাদের দুজনকে, তাদেরকে কি জিজ্ঞেস করেছিলেন এবং তারা উত্তরে কি বলেছিলেন? এবং সোহাইল বলছিল উনি এই সময় চট্টগ্রামে ছিল, এই বিষয়টা উনি এরা আদালতে জিজ্ঞাসা করেছিলেন, বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যগুলি এই মামলা ঘটনার সঙ্গে তাদের বক্তব্যগুলি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই এবং তারা যে বক্তব্য রেখেছেন এখন আসামিরা সবসময় বলে যে আমি নির্দোষ, কিন্তু এই আসামিরা আদালতের সামনে তাদের বক্তব্যে ঘটনার সঙ্গে তারা যে জড়িত ছিল না এই ধরনের কোনো সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করতে পারে নাই। আইনজীবীর নাম হলো হেলাল উদ্দিন। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে আদালতের ভেতরে অর্থাৎ জেলা ভেতরে যারা আসামির পক্ষের একজন আইনজীবী ছিলেন তিনি আসলে এই রিমান্ডের আবেদনের বিরোধিতা করেছেন, তিনি বিরোধিতা করেছেন, তারপরে দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শেষে আসলে চার দিনের রিমান্ডটি মঞ্জুর করা হয়েছে এবং তারা আসলে আইনজীবী বলছিলেন যে অধিকতর প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন এই মামলার তিনি আসলে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদে সেখানে আসামিদের সংশ্লিষ্টতা পেয়েছেন এই হত্যাকাণ্ডে, যার ফলে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আসলে এই মূল ঘটনা আসলে উদ্ঘাটন করা সম্ভব হবে এমনটাই ছিল আমার কাছে সবশেষ খবর সিএমএম আদালত থেকে।